আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সকলের ভালো আছি। এই তো প্রিভিয়াস, আমরা আশুগঞ্জ থেকে আসলাম, এক ঘন্টা হয়েছে। তো এখন আমি যাব স্টানে কিছু কেনাকাটা করার জন্য, আর তো শেষের একটু অসুস্থ, সুরন্তে যাব। এখানে সুমনে এক এক করে সব কিছু গুছিয়ে নিচ্ছে, তো অবস্থা খুবই খারাপ, কাপড়ের টাল অবস্থা দেখেন, সব কিছু অন্যরকম, আমার কণ্ঠ অন্যরকম হয়ে গেছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো স্টেশনে চলে আসলাম, এখান থেকে কমলা নিচ্ছি 1 কেজি। আপেল কত করে রাখবেন? আপেল কম কত? এই যে কমলা নিলাম 1 কেজি, 140 টাকা দাম বলছে, এমন যে 30। আপেল দেন, কমে রাখবেন কত? আর আঙ্গুর নেব না, কারণ আঙ্গুরটা দেখতে মনে হচ্ছে টক। আঙ্গুর খাইলাম 2 পিস, মোটামুটি মিষ্টি। এই যে কমলা আর আপেল নিয়ে নিলাম, সবেদা নিচ্ছি, সবেদার একটু বাইরে থেকে চলে আসলাম। তোমার আগে খোল, ধর ওষুধ সবে ধরনিস খোলেন না, এর মধ্যে ডাল সবে ধরগুলো বোঝা একটু বেশ। আশ্রমস থেকে এসে সাথে সাথে তো সেসব বসে শরীর ভালো না, সাথে সাথে স্টানে চলে গেলাম এবং এগুলো নিয়ে আসলাম। আমি দীর্ঘ 5-6 দিন ছিলাম না এদিকে, তো সেসব অনেক অসুস্থ, ঘুমিয়েছে ওষুধটা তাতে বের করা গে। এটা একটা ফ্রিজে রাখো, অপোজিট তিনটে একসাথে, এইটি খুল, সবে তারিখগুলো খুল। দেখো মনে হয় বাসা মুসলি গিয়ে পরে মুসলি কাপড় রেখে ফেলেছি, দোয়ার কাপড় নাকি দা, এত তাড়াহড়া করলে চলবো? আস্তে আস্তে করবি না, একদিনে করে লাগবে সব। কমলা গুলো ভালো হয়েছে, শাড়িটা সুন্দর না কমলার, একটা খা কে একলা একলা কি খাইছ, পরে দেখো একলা একলা তোমার সব ফ্যাশ আস। ওইটার মধ্যে বড়ি আছে সব রসুনের সাথে, আমি আশুগঞ্জ থেকে এসে দাঁড়াই নাই, সাথে সাথে স্টানে গেলাম, গলার অবস্থা খুবই খারাপ, কিন্তু সব কিছু কিনে নিয়ে আসলাম, এসে ভালো লাগতেছে, কারণ তো শিশুরা বউ অসুস্থ, এর জন্য ওষুধটা আগে আমি আনতে গেছি, সবার আগে আমার ওষুধের কাজটা, এর জন্য ওষুধটা নিয়ে আসলাম। সবাই বেশি বেশি করে সাপোর্ট করবে আমাদেরকে, আর সবসময় যাতে নতুন নতুন একটু ব্লগ দিতে পারি, এ দোয়াটাই করবেন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।